Assalamualaikum সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা যেতে চাচ্ছি বোয়ালখালি উপজেলার জ্যোষ্ঠপুর গ্রামের যে পাহাড়ের সৌন্দর্য আজকে কিছুটা অন্তত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই চলুন দেখে নিন আমাদের প্রিয় বোয়ালখালী উপজেলার সেই জ্যোষ্ঠপুর পাহাড় তো বন্ধুরা আপনাদেরকে জ্যোষ্ঠপুর পাহাড়ে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে কাপ্তাই রাস্তার মাথা কাপ্তাই রাস্তার মাথা থেকে ওখানে সিএনজি টেম্পো যোগে আপনাদেরকে কানুঙ্গোপাড়া হয়ে কানুঙ্গোপাড়া নামতে হবে ওখান থেকে বুড়া মসজিদ হয়ে জ্যোষ্ঠপুর পাহাড় জন প্রতি আপনাদের 30 টাকা করে ভাড়া নেবে কানুঙ্গোপাড়া পর্যন্ত আর আপনারা চাইলে আসতে পারেন কালোঘাট ব্রিজের পশ্চিম বা পূর্ব পাশ থেকে লোকাল সিএনজি যোগে সিএনজি হয়ে আপনার বান্ডালজুরি সড়ক হয়ে জ্যোষ্ঠপুর পাহাড়ে আর চাইলে আপনারা নিজস্ব বাইক নিয়ে বা প্রাইভেট কোনো গাড়ি থাকলে ওগুলো নিয়ে আপনারা আসতে পারেন জ্যোষ্ঠপুর পাহাড়ে তো চলুন আমরা চলে যাই জ্যোষ্ঠপুর পাহাড়ে ভাঙাচোরা কোনো রাস্তা নাই রাস্তার অবস্থা বেশ ভালো আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আপনাদের প্রাইভেট গাড়ি অথবা লোকাল গাড়ি দিয়ে কালোরঘাট ভান্ডালজুরি সড়ক হয়ে আমরা চলে এসেছি সেই জ্যোষ্ঠপুর পাহাড়ে 131.77 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার 36.78 বর্গ কিলোমিটার বিশাল এলাকা জুড়ে রয়েছে করলডেঙ্গা ও জ্যোষ্ঠপুর পাহাড়ি বনাঞ্চল পাহাড় সৃষ্টিকর্তার এক অমূল্য দান এই পাহাড়ের সৌন্দর্যের কথা নতুন করে কিছু বলার নাই আপনারা জানেন পাহাড়ের সৌন্দর্য কি পরিমাণ তো আপনারা আসেন আপনারা এসে দেখলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ভালো কাজ করে আপনারা যখনই এখানে আসবেন হয়তো বা হয় সকালের দিকে আসবেন ধরেন 8টা থেকে 11টা পর্যন্ত আর না হয় আপনারা 3টার পরে আসবেন 3টার পর থেকে আপনার 6টা পর্যন্ত কারণ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে হয় সকালে আসতে হবে না হয় বিকালের দিকে আসতে হবে পরন্ত বিকালে আসতে হবে তো কারণ দুপুরের দিকে এখানে প্রচুর রোদ থাকে এবং রোদের কারণে আপনাদের অস্বস্তি লাগতে পারে কারণ রোদ হলে গরম লাগবে আর আপনারা আসার সময় ব্যাগে করে পানি নিয়ে আসবেন খাওয়ার জন্য চাইলে কিছু রুটিও নিয়ে আসতে পারেন খাবারও নিয়ে আসতে পারেন অন্যান্য খাবারও নিয়ে আসতে পারেন কারণ এখানে দোকানপাট মূলত কম দেখা যায় তো সব মিলিয়ে আশা করি আপনারা আসলে এখানে ভালো কিছু পাবেন ভালো কিছু দেখতে পাবেন এবং আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এটা ভান্ডালজুরি সড়ক হয়ে এই রাস্তাটা গেছে আপনার রাঙ্গুনিয়া পর্যন্ত রাঙ্গুনিয়াতে শুনেছি এটা নাকি ডাইরেক্ট বান্দরবানের সাথে এই রোডটা যুক্ত হবে তখন মানুষজন এই রাস্তা দিয়ে বান্দরবান চলে যেতে পারবে তো দেখতে থাকুন সৌন্দর্যের পাহাড়ের সৌন্দর্য আর এগুলো হচ্ছে ছড়া আপনার পাহাড়ের গা বেশে যে পাহাড়ি ছড়ার পানিগুলা এখানে এসে জমে আপনারা চাইলে একটা ফুটবল নিয়ে আসতে পারেন এখানে বিকালে আপনারা চাইলে গ্রুপ
জোশটাপুরে আসলে একটা ফুটবল নিয়ে আসতে পারেন। এখানে বিকালে ফুটবল খেলতে খুব মজা, আপনার পানি বালি সব মিলিয়ে একটা মজার পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলে এসেছে একেবারে শেষ পর্যায়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্টস লাইক করে জানাবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আর আপনারা সুযোগ এবং সময় হলে পরিবার সহকারে এসে জ্যোষ্ঠপুরা পাহাড় উপভোগ করবেন, এটাই আমার প্রত্যাশা। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।